হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুপারস্টার শাকিব খানের ছোট্ট ছেলে বীরের চুল কাটতে নিয়ে গেছেন এবার চিত্রনায়িকা শবনম বুবলি। আমরা জানি এর আগে সুপারস্টার শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের চুল কাটতে নিয়ে গেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশের দুই সুপারস্টার সুপারস্টার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস জয়ের চুল কাটতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছিলেন। অপুকে জয় বলেছিল পাপার মতো চুল কাটবো। জয়ের চুল তখন বড় ছিল এবং তারা পাপার মতো চুল কাটতে গিয়ে চুল কিন্তু ছোট করে ফেলেছিল। তখন শাকিব খানের চুল ছিল না ঝুঁটি করা। ইদানিং শাকিব খানের চুল বড় রেখেছে এবং ঝুঁটি করছে। সেইভাবে চুল কেটে ফেলার পর জয় কান্নাকাটি শুরু করে দিয়েছিল এবং বলেছিল, আমার চুল এবার সুপার গ্লু দিয়ে লাগিয়ে দাও, আমি এই কাটা চুল এভাবে চুল নেব না, আমি পাপার মতন চুল চাই। ওদিকে চিত্রনায়িকা বুবলি কিছুদিন ঝুঁটি করেছিল তার ছোট ছেলে শেজাদ খান বীরের, কারণ শাকিব খানের চুল ঝুঁটি ছিল। এবার সে বীরকে নিয়ে গেছে পার্লারে এবং সেখানে সেলুনে নিয়ে গিয়ে বলেছে, চুল ছোট করে দাও, তার বাবার মতো চুলের কাট আমি চাই না। সবাই বলছিল বীরকে কিন্তু সুপারস্টার শাকিব খানের মতো হেয়ার স্টাইলে ভালোই লাগছে। বুবলি বলেন, না, আমি কারো মতোই তার চুল রাখতে চাই না, আমি বীরের স্টাইল বীরের মতোই রাখতে চাই। ওর চুল ছোট করে দাও, আমি ওর চুল ঝুঁটি করব না। কথাটা শুনে বীর এবার কান্নাকাটি শুরু করে দেয়। বীর বলে, আমি পাপার মতো চুল চাই, আমার চুল কেটে ফেলবে না। কিন্তু চুল তো আসলে একবার কেটে ফেললে সেটা আর বড় করতে কিছুটা সময় দিতেই হবে এবং চাইলেই তো আর আঠা দিয়ে কিংবা সুপার গ্লু দিয়ে লাগানো যায় না। ছোটরা আসলে এ ব্যাপারটি একদমই বুঝতে পারে না। বীরও তাই জয়ের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে চুল কাটার পর। আমি এখন পাপার মতো চুল চাই, পাপার মতো ডান্স করতে চাই। বুবলি বললেন, তুমি যখন বড় হবে তখন তোমার মতো একটা স্টাইল হবে, তুমি হবে শেহজাদ খান বীর হিরো, তো হিরোর চুল তো হিরোর মতো করেই কাটতে হবে। তুমি যদি অন্য কারো স্টাইলে কাটো তখন তো তুমি হিরো হতে পারবে না। বীর বলে, আমি হিরো হতে চাই না, আমি পাপা হতে চাই, পাপার মতো স্টাইল চাই। এ কথাটা শোনার পর বুবলি একটা থাপ্পড় দিল বীরকে, বললো, চুপ করে বসো। বীর যখন কান্না শুরু করলো তখন তাকে মোবাইলে কার্টুন ছবি ছেড়ে দিয়ে বলছে, এবার তুমি কার্টুন দেখো, কার্টুনের মতো করে চুল কেটে দিচ্ছে, তোমাকে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, আসলে কি বাচ্চাদেরকে কার্টুনের মতো করে চুল কেটে দেওয়া যায়? কার্টুন তো কার্টুনই। আপনারা কখনোই বাচ্চাকে বলবেন না কার্টুনের মতো করে ভাত খাও, কার্টুনের মতো করে হাঁটো, কার্টুনের মতো করে চুল কাটো কিংবা ড্রেস আপ করো, কারণ কার্টুন হচ্ছে কার্টুন। তাদের মতো করে যদি বাস্তবের মানুষেরা কাজ করে তখন ওরা কিন্তু, ওদের স্টাইল যদি কার্টুনের মতো করা হয় ওরা কিন্তু কার্টুনের মতোই লাফাবে, কার্টুনের মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু ছুঁড়ে মারবে, ঘরবাড়ির জিনিসপত্র লন্ডভন্ড হবে। তাদেরকে বলতে হবে যে ওটা কার্টুন, ওটা হচ্ছে বিনোদনের, ওটা বাস্তব নয়, আর ওটার মতোই কিছু করা যাবে না। আমার মনে হয় বুবলি কথাটি তাকে ভুল শিখিয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাইকে।